ফাইনালি বন্ধুরা আমরা পাঁচটা টিকিট কেটে ফেলেছি আর আমাদের টিকিট মূল্য নিয়ে যাচ্ছে 30 টাকা করে। তো বন্ধুরা যারা সায়েন্স সিটির কাছে থাকো তোমরা যদি সায়েন্স সিটি চলে এসো ওখান থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের। আর আমরা এসেছিলাম হচ্ছে মৌলালী থেকে, তো মৌলালী থেকে আমরা 235 ধরেছিলাম আর S45 বাসও আছে এখানে। তো তোমাদের একদম অপোজিট সাইডে নামাবে, ওখান থেকে ডান দিকে হেঁটে গেলে বিল প্ল্যানেটোরিয়ামটা পাবে তোমরা, ঠিক তার অপোজিটেই রয়েছে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না আসতে। আরও যদি কোনো কোয়ারি থাকে আসা নিয়ে তো সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ওখানে হেল্প করে দেবো, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা সিগন্যালটা ক্রস করে একদম বাঁ দিকে চলে যাবে, তো বাঁ দিকে যাওয়ার পথেই কিন্তু তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করছি কোনো আর সমস্যা হবে না। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেটা বলে দিচ্ছি এখানে যারা যারা আসতে চাইছো, ঠিক আছে, তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু যাওয়ার পথে মানে ভিক্টোরিয়া যখন যাবে তখন কিন্তু একটু ওই টাকা পয়সার ব্যাপারটা একটু দেখো, কারণ তোমাদেরকে ধরবে, ঠিক আছে। ওই ট্রান্সজেন্ডার যারা থাকে তারা কিন্তু তোমাদের ধরবে আর ধরে ওই 20-30 টাকা করে চাইবে প্রত্যেকজনের থেকে। আর তোমাদের এটা দিতেই হয়, প্রত্যেকটা জনকেই ধরছে, আর কাপল বলো মানে যারা এমনি সিঙ্গেল আসছে তাদেরকেও ধরবে, প্রত্যেক জনকে ধরছে, ঠিক আছে। তো এটা ম্যান্ডেটরি যে তোমাদের দিতেই হবে, কিছু করার নেই। এই ছেলেটা ওখান থেকে কি করে বেরিয়ে গেছে একটু বলে দাও ভিডিওতে। গাইস যখন দেখবে একদম সবাই মিলে একটা গ্রুপকে ধরেছে, ট্রাই করবে যাতে যতটা সম্ভব রাস্তার দিক দিয়ে বেরিয়ে যাওয়ার। হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক। আমি রোডটা দেখিয়ে দিতে বলবো, এদিকে রোডটা আছে, কখনো ফুটপাথ দিয়ে তোমরা যাবে না, বেরিয়ে ধরবে যখন ভিড় থাকে রাস্তার দিক থেকে। আর ভিক্টোরিয়ার সামনে এসে কিন্তু তোমরা টিকিটের লাইনে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়বে, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের, কারণ লাইনটা অনেকটাই পড়ে। তো ফাইনালি বন্ধুরা আমরা 5টা টিকিট কেটে ফেলেছি আর আমাদের টিকিট মূল্য নিয়ে যাচ্ছে 30 টাকা করে। আর তোমরা এটা মানে ভেতরে ঢুকতে পারো আর ময়দানটাও ঘুরতে পারো, তো তার জন্য 30 টাকা করে। আর বাইরের দেশ থেকে যারা আসো তার জন্য এক্সট্রা চার্জ লাগবে সেটা। আর দেখতে পাচ্ছ এখানে বাইরে তোমরা নানান রকমের খাবার পেয়ে যাবে, চা পেয়ে যাবে। না ওকে ভেতরে ঢোকা যাক নাকি, চলো চলো। এখান থেকে কিন্তু তোমাদের বন্ধুরা এন্ট্রি হবে একদম গেটের সামনে থেকে। আর দেখতে পাচ্ছ একদম আমরা সামনে দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার। তো এইদিকে হচ্ছে সেই মাঠগুলো রয়েছে, বসার জায়গা আছে, আর এখান থেকে চলো যাওয়া যাক। শীতকাল মানে কিন্তু ঘোরা, আর ঘোরার মধ্যে আমাদের কলকাতার মধ্যে অন্যতম একটা টুরিস্ট প্লেস হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি এখানে, আর আমাদের পঞ্চ পাণ্ডবকে নিয়ে আমরা চলে এসেছি। তো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তুমি করে কিছু পরিচয় দিতে হবে না। তো তাও একটু বলে রাখছি তোমাদের ইনফরমেশনের জন্য, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রানী ভিক্টোরিয়ার মানে স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিক্টোরিয়া লেক, লেকটা একটু দেখিয়ে দেবো বন্ধুটাকে। আর তো টিকিটের জন্য কিন্তু অনেকটা লাইন দিতে হয়, তো তোমরা সেটা নিও, তো দেখে তো লাইনে থাকবে, তো টিকিট কাটা হয়ে যাবে, ঠিক আছে। বেশি ভিড় খুব যে একেবারে ভিড়ের তা না, দেখতে পাচ্ছি মোটামুটি খালি আছে, ঠিক আছে, একদম খুব বেশি ভিড় নেই। আর আমরা এসেছি প্রায় এখন বাজে 1:30, তো চলো ভেতরে যাওয়া যাক। শীতকালে অন্যতম দর্শনীয় স্থান বল। আর টিকিট কাউন্টার কিন্তু খোলা থাকে ভিক্টোরিয়ার মাঠের জন্য। আর তোমাদের যে মিউজিয়ামের টিকিটটা ওটা কিন্তু তোমাদের একটু রাত্রি কাটতে হবে, কারণ 1:30 পর থেকে বন্ধ হয়ে যায়। আর লাইন দেখতে পাচ্ছ কত বড় লাইন আছে, এখান থেকে সেই ওই মাথা অব্দি লাইনটা গেছে ভাই। লাইনে দাঁড়াতে দাঁড়াতে সন্ধ্যে হয়ে যাবে, আজকে লাইনে দাঁড়াতে সন্ধ্যে হয়ে যাবে। লাইনটা দেখো বন্ধুরা কতটা বড়, সেই
ওই মহাদেব চালু হয়েছে আর সেই দেখো বলে ওটা আমার ব্যাগ বন্ধুরা যখন তোমরা এখানে ফার্স্ট ঢুকবে তখন কিন্তু এখানে নেতাজির ব্যাপারে সবকিছু দেওয়া আছে বিস্তারিত ভাবে আর এইগুলো চাইলে তোমরা দেখতে পারো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাডায় টোপের মানে যেটা পরে বা যুদ্ধ করতেন দেখতে পাচ্ছ এই গানটা হচ্ছে এনফিল্ড কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল 1865 থেকে 1868 এখন বন্ধ করে দেবো তো তার জন্য তাড়াতাড়ি করা হচ্ছে দেখা যাক দোতলাটা আমাদের ঢুকতে দেয় কিনা তো চলো তোমরা কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে ওখানে ঢোকার ভুল করবে না তোমরা কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে এই লাইনটা ধরবে তো এখান থেকে দোতলায় তোমরা যেতে পারো ঠিক আছে তো অনেকে কি করছে ওদিকে চলে যাচ্ছে তো তোমাদের এটা বলে দিলাম লিফটটা ধরবে দোতলায় যেতে হবে মানে দেশটা কি করে স্বাধীন হয়েছিল এ টু জেড তোমরা কিন্তু এখানে সব রকম পেয়ে যাবে দেখতে পাচ্ছ বিনয় বাদল দিনেশের আমাদের একদম সেই পুরনো দিনের নিউজ পেপার গুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে তোমরা সেকেন্ড ফ্লোরে পাবে আর একদম সেকেন্ড ফ্লোর বলতে তোমাদের যে জায়গাটা বললাম ওখান থেকে সোজা চলে আসবে উঠে আর বাঁদিকে চলে আসবে তো তোমরা সেকেন্ড ফ্লোরটা পেয়ে যাবে সেকেন্ড ফ্লোরে এই হল ঘরে কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে এখানে দেখো দিল্লি বম কেস দিল্লি যে বম কেসটা হয়েছিল সেটা 1912 সালে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের হিস্ট্রি মানে একের পর এক যেভাবে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা চেঞ্জ হলো আর প্রথমে ছিল এরকম কিছুটা তারপর এরকম আসলো আর তারপর একদম শেষে গিয়ে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিছুটা এরকম ফাইনালি এবার এক্সিট করে নিচ্ছি আমরা ওই দিক থেকে
তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর তোমরা ভেতরটা দেখলে কিরম কি না দেখলে তোমরা আর এখানে কিন্তু অনেক রকম হিস্ট্রি পাবে তোমরা মানে ভারত কি করে স্বাধীন হয়েছিল ভারতের প্রথম পতাকা থেকে এখন মানে ভারতের সেই প্রথম থেকে আর এখন অবধি পুরো হিস্ট্রিটা কিন্তু তোমরা এখানে পাবে আর গান থেকে শুরু করে মানে যেরকম রাজারা আগেকার দিনে ছিল সব কিছু তোমরা এখানে তত্ত্ব পেয়ে যাবে তো যারা আছো তারা এসো ভিজিট করো ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা হচ্ছে সেই লেকটা ভিক্টোরিয়া লেক আর এই লেকের থেকে এখানে সেই কাপেলের জন্ম শুরু কাপেলের জন্ম শুরু ভাই নিতে হবে হ্যাঁ নিতে হবে তো অবশ্যই নিতে হবে কাপাল পার্কে বসে একা হয়ে একা একা চুপ চুপ বলবি সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপাল পার্কে এসে আমাদের পিছু দেখা একা মন খারাপ করে বসে আছে কি হয়েছে তোমার যাতে তোমার মন ভালো নেই তো বন্ধুরা এখন কিন্তু প্রায় বাজে হচ্ছে ঘড়িতে আড়াইটা বাজে তো আমাদের কিন্তু এখন এখান থেকে চলে যেতে হবে কারণ সবাইকে এখান থেকে বার করে দিচ্ছে এখন কারণ আরেকটা রিজন বলি কারণ চারটের সময় যেহেতু বন্ধ হয় আরেকটা রিজন হচ্ছে ওখানে কিছু একটা মানে আজকের অনুষ্ঠান আছে তো দেখতে পাচ্ছি বন্ধুদের দেখা ওই একদম দূরে অনুষ্ঠান আছে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি সবাইকে মানে এখান থেকে আউট মানে সবাইকে বের করে দেওয়া হচ্ছে আর সিটি বাজিয়ে তো বন্ধুরা এখন বেরোনোর সময় চলে এসেছে এখন বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে তো তোমরা দেখলে ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার এই যে ভিক্টোরিয়ার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা হচ্ছে মেন আর এখানে যে ইতিহাসগুলো মানে ভারতের যে পুরো ইতিহাসগুলো সেখানে সেগুলো কিন্তু এখানে পুরো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে তোমরা আসতে পারো এসে ভিজিট করতে পারো টাইম হচ্ছে বেলা ঠিক সাড়ে দশটা থেকে এগারোটা ওরকম টাইম আসতে হবে আর প্রায় চারটা থেকে পাঁচটার মধ্যে তোমাদের এখানে বেরিয়ে যাবে ঠিক আছে তো এখন সবাইকে বার করে দিতে দেখতে পাচ্ছ তো চলো আমরা বেরিয়ে যাবো কারণ আমরা গার্লফ্রেন্ড চাই না কারো যদি ঠিক আছে চলো এমনি আমাদের কমলটা খুব কেমন খেতে ভালোই খেতে ভালো স্টল পেয়ে যাবে ঘুগনি আর এই চানার সেখান থেকে খেতে পারো আমরা খেলাম তাই বললাম আমরা জানি এইটা কোনো চানা আর এই সব খাওয়ার টাইম নয় তাই তো একদম অলওয়েজ হ্যালো হ্যালো চিকেন বাইট নেওয়া যায় হ্যাঁ বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে উসকো খা কর দেখো এটাই তো এটা করতে হয় ব্লগ না পাঁচ টাকার খাওয়া গেলে একশো টাকার মতো করতে হবে বোঝে না এটা হচ্ছে একদম ভিক্টোরিয়া এক্সিটে এখানে তোমরা নানা রকমের খাবার পাবে এখানে দেখি তো খাবারের স্টল আছে আর এদিকেও খাবারের স্টল আছে সামনেই বাস স্ট্যান্ড হ্যাঁ সামনেই বাস স্ট্যান্ড আছে ব্যাপারটা হচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা জিনিস কিন্তু করতে হবে লাইক সাবস্ক্রাইব এন্ড বেলটাকে অল করে দেবে সবাইকে ধন্যবাদ সবাই একবার দেখিয়ে দাও আমাদের ভাই লোককে আমরা পঞ্চ পাণ্ডব নিজেকেও দেখিয়ে দাও হলো না এই যে আমাদের ক্যামেরাম্যান প্রতিটা ভিডিও ক্যামেরাম্যান করেনি হচ্ছে আমাদের টিএন ব্লগস এর মেন মেম্বার তিনি আমাদের অ্যাসিস্ট্যান্ট মেম্বার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আজ মন ভালো নেই তারপর ইনি আমাদের ক্যামেরাম্যান আমি আছি ম্যানেজার ম্যানেজার চলো এবার চললাম বাড়ি গুড বাই সি ইউ